আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দূরদর্শন ক্লাসের এই ধারাবাহিকতায় নতুন আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমি ফাতেমা আক্তার, সহকারী শিক্ষক মাইলস্টোন কলেজ সেক্টর 14। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। প্রথমেই তোমরা তোমাদের পড়ার টেবিলে মনোযোগ সহকারে বসে যাও এবং সেই সাথে হাতের কাছে রাখো কাগজ এবং কলম। আর তোমাদের যে পাঠ্য বইটি রয়েছে সপ্তবর্ণা, সেটিও তোমাদের কাছেই রাখো এবং শ্রেণীকাজ খাতায় লিখে ফেলো শ্রেণীকাজ 14। আমরা মূল পর্বে যাওয়ার পূর্বে প্রথমেই পূর্ব পাঠের পুনরালোচনাটা একটু করে নিব, কেননা পূর্ব পাঠটি যাচাই করার মাধ্যমেই তোমাদের নতুন পাঠ সম্পর্কে একটি সুন্দর এবং পরিষ্কার ধারণা জন্ম নিবে। তোমরা পূর্ব পাঠে করেছিলে সারমর্ম। প্রথম তোমাদের জন্য যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে সারমর্ম কি? হ্যাঁ, কোনো কবিতার মূল অংশকে অল্প কথার মাধ্যমে মূল কথাকে প্রকাশ করার নামই হচ্ছে সারমর্ম। আর সারাংশ হচ্ছে কোনো গদ্যাংশকে পূর্ণভাবে প্রকাশ করার নাম হচ্ছে সারাংশ। অর্থাৎ পদ্যাংশকে যখন তুমি মূল অংশটি প্রকাশ করবে সেটা হবে সারমর্ম, এবং গদ্যকে প্রকাশ করার মাধ্যমে সেটা হয়ে যাবে সারাংশ। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার তোমাদের জন্য দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে সারমর্ম লেখায় কি বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে যে সারমর্ম লেখায় বক্তব্যের যথাযথ প্রকাশটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের উত্তর সঠিক এবং সুন্দর হয়েছে। তোমাদের জন্য তৃতীয় প্রশ্নটি হচ্ছে, বলতো কবিতার সংক্ষিপ্ত আকারের মধ্যে কি লুকিয়ে থাকতে পারে? বাহ, কবিতার সংক্ষিপ্ত আকারের মধ্যে তত্ত্ব কথা লুকিয়ে থাকতে পারে, সেটাই তোমাদেরকে খুঁজে বের করতে হবে এবং তা সুন্দরভাবে গুছিয়ে সারমর্ম বা সারাংশের আকারে লিখতে হবে। তোমরা ভিডিও ক্লাসগুলো খুব সুন্দর এবং মনোযোগ সহকারে দেখছো বিধায় পূর্ব পাঠটি তোমাদের সুন্দর এবং সঠিক হয়েছে। ধন্যবাদ সকলকে। আমরা জেনে নিব যে আমাদের আজকের আলোচ্য বিষয় কি, কিন্তু তার আগে আমি তোমাদের একটি গল্প শোনাতে এসেছি। আসলে গল্প বললে ভুল হবে, এটি কোনো গল্প নয়, এটি হচ্ছে বাস্তব সত্য কথা। আজ থেকে 1400 বছর আগে এক মানব সন্তান, ঠিক মানব নয়, মহামানবের কথা শোনাবো, যিনি এই পৃথিবীতে এসেছিলেন শান্তির বার্তা নিয়ে। যুগে যুগে যত মানব মহান এবং মহীয়সী হয়েছে তার মধ্য থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে পুরুষটি রয়েছেন আমরা আজ তারই গল্প, যিনি অন্ধকার দূর করে আমাদের জীবন আলোয় আলোকিত করার মসৃণ রাস্তা এঁকে দিয়েছেন। তিনি মানবতার দূত হয়ে এসেছেন এই পৃথিবীর বুকে, শান্তির পতাকা উড্ডীয়মান করে দিয়ে গেছেন এই গোটা জাতিকে। যে তার পথ অনুসরণ করেছে এবং করবে, সে ইহকাল এবং পরকাল দু কালেই সুখ এবং স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কথা শুনছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মরু ভাস্কর। আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিখতে এবং বলতে পারবো আমরা চলো তা জেনে নিই। প্রথমত লেখক পরিচিতি, যিনি চমৎকার এবং সুন্দর এই প্রবন্ধটি লিখেছেন মরু ভাস্কর, তার সম্পর্কে অবশ্যই আমরা জেনে নিব এবং তার সম্পর্কে তোমরা যে কোনো ধরনের প্রশ্ন আসলে ইনশাআল্লাহ লিখতে পারবে এবং বলতেও পারবে। সেই সাথে যে শব্দার্থগুলো রয়েছে, মানে কঠিন কঠিন শব্দগুলো, সেগুলোর অর্থ তোমরা জানতে পারবে এবং সেই সাথে সেগুলো উত্তরও তোমরা লিখতে পারবে। এছাড়া এই মরু ভাস্কর প্রবন্ধটি থেকে যে মূল ভাব রয়েছে বা মূল কথাগুলো রয়েছে সেই কথাগুলোও তোমরা বলতে পারবে। আর মরু ভাস্কর প্রবন্ধটি তোমরা সরব পাঠ করতে পারবে এবং শুদ্ধ এবং সুন্দর উচ্চারণে তা বলতে পারবে। লেখক পরিচিতি, ছবিতে যাকে দেখতে পাচ্ছ তিনি এই প্রবন্ধটির রচয়িতা, তার নাম হচ্ছে হবিবুল্লাহ বাহার। তার জন্ম 1906 খ্রিস্টাব্দে, জন্মস্থান ফেনী জেলায়, এবং তার জীবনের অবসান ঘটে 1967 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। তিনি ছিলেন কবি নজরুলের ভক্ত শিষ্য এবং চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী, মূলত প্রবন্ধকার হলেও তিনি কয়েকটি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ রচনা করেছেন। সাহিত্য সাধনা করতে গিয়ে তিনি লিখেছেন ওমর ফারুক, আমির আলী। এবার আমরা শব্দার্থ জান মরু ভাস্কর। মরু ভাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। এখানে উপমা হিসাবে এটি ব্যবহার করা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। এবার আমরা দ্বিতীয় যে শব্দার্থটি রয়েছে তা হচ্ছে কোষ্ঠী পাথর। তোমরা যে পাথরটি দেখতে পাচ্ছ এই পাথরের সাহায্যে আসল এবং নকল সোনার পরীক্ষা করা হয়। আরেকটি শব্দার্থ, সেটা হচ্ছে সৌষ্ঠব, অর্থাৎ সুগঠন। এরপর রয়েছে সুরাহি, পানের এক ধরনের পাত্র, সোরাই বা জলের কুজো বলে অনেকে আখ্যায়িত করে থাকে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ
এক ধরনের পানির পাত্র। এই পাত্রগুলো সাধারণত এই সুরাহি নামে পরিচিত। এরপরে রয়েছে অকুত ভয়, অর্থাৎ যার কোনো কিছুতে ভয় নেই, নির্ভীক। এরপরে যে শব্দার্থটি রয়েছে সেটি হচ্ছে অভিসম্পাত, শব্দটির অর্থ হচ্ছে অভিশাপ। পরিত্রাণ, পরিত্রাণ মানে হচ্ছে মুক্তি। এরপর রয়েছে হাফসি গোলাম, অবিসিনিয়ার বর্তমান যে ইথিওপিয়া রয়েছে সেই জায়গায় জন্মগ্রহণকারী ক্রীতদাসকে বলা হয় হাফসি গোলাম। এরপর রয়েছে লহু, লহু মানে হচ্ছে রক্ত। শব্দার্থগুলো আশা করি বুঝতে পেরেছে এবং সুন্দরভাবে এগুলো একেবারে পড়ে তার অর্থগুলো জানার এবং বুঝার চেষ্টা করবে। এবার আমরা মরুভাস্কর প্রবন্ধটি পাঠ করার পূর্বে চলো পাঠ পরিচিতিটি জেনে নিই। মরুভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। অর্থাৎ মরুভাস্কর যে প্রবন্ধটি রয়েছে সেখানে আমরা দেখতে পাই মহানবীর জীবন এবং আদর্শ। এই জীবন এবং আদর্শ যদি আমরা অনুসরণ করি তাহলে অবশ্যই তা আমাদের ধর্মীয় চেতনাবোধ জাগ্রত হবে, পাশাপাশি নৈতিকতাও সমাজে বিস্তার লাভ করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন যিনি চরিত্রবান, মানব প্রেমে জীবপ্রেমে মহিয়ান। তার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই মানব প্রেম এবং জীবপ্রেমের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচঞ্চলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বল। তিনি বিপদে কখনোই অধৈর্য হতেন না, দুঃখ কষ্ট যাই থাকুক না কেন তিনি ধৈর্য হারা হতেন না এবং চঞ্চল হয়ে যেতেন না। তার সবচেয়ে বড় এবং মহৎ গুণ ছিল তিনি ক্ষমাশীল ছিলেন, তিনি ক্ষমা করে দিতেন হোক সে শত্রু বা যে কেউ। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনী এবং তথ্য পাওয়া যায় তা এতটাই সত্য এবং ঐতিহাসিক যে আসলে তিল পরিমাণ বিষয়ও এখানে সত্যতা প্রমাণিত করা হয়েছে। আল্লাহর মহান নবী হওয়া সত্ত্বেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন সাধারণ মানুষের মতো, তাই তিনি মানব জাতির গৌরব। তার 63 বছরের ঘটনাবহুল জীবনে নানা পরিস্থিতির মধ্যেও তার জীবনের মূলধারা ছিল অপরিবর্তিত। তিনি সবসময় সহজ সরল অনারম্বর জীবন যাপন করেছেন। তিনি তার চরিত্রে মিশেছিল হাসি খুশি ভাব, কোমলতা ও কঠোরতা। দেখো তার চরিত্রের কি সুন্দর এক সংমিশ্রণ, কোথাও তিনি কোমলতা প্রকাশ করেছেন, কোথাও আবার কঠোরতা। আপন বিশ্বাসে সত্যের জন্য সংগ্রামে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল। কিন্তু নারী পুরুষ বন্ধু বান্ধব শিশু কিশোর আত্মীয় স্বজন সবার সঙ্গে ব্যক্তিগত আচরণে তিনি ছিলেন কুসুমের মতো কোমল। যেখানে অন্যায় দেখেছেন, যেখানে তার বিচার করার প্রয়োজন হয়েছে, সেখানে তিনি ছিলেন বজ্রের মতো কঠোর এবং পর্বতের মতো অটল, তাকে টলানো সম্ভব ছিল না। তার চরিত্র ছিল প্রীতিতে মমতায় স্নেহে সৌজন্যে দয়ার আধার। জীবনে কাউকে তিনি কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাতও দেন, নিজে নির্যাতিত হয়েও প্রতিদানে তিনি ক্ষমা করেছেন। আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এত সুন্দর এবং নৈতিক আদর্শে কানায় কানায় পরিপূর্ণ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একদল শ্রেণীর মানুষ যারা খুবই দুঃখ কষ্টে এবং অনাহারে দিন যাপন করছে এবং তাদের উপর চলছে অমানবিক নির্যাতন। হযরত মানুষে মানুষে ভেদাভেদের পরিবর্তে সাম্যের বাণী প্রচার করে গেছেন। তখনকার সময় ক্রীতদাস ছিল, সেই ক্রীতদাসদের চরম দুরবস্থা থেকে পরিত্রাণের জন্য তিনি কাজ করে গেছেন। নারীর অবস্থার পরিবর্তন ও নারীর মর্যাদা প্রতিষ্ঠা ছিল তার জীবনের ব্রত। অন্য ধর্মের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত উদার ও সহিংস। হযরত কুসংস্কারকে কিন্তু কখনো প্রশ্রয় দেন, যা সত্য যা যুক্তিগ্রাহ্য তার পক্ষেই তিনি অবস্থান নিয়েছেন। হযরত জ্ঞান চর্চার উপর গুরুত্ব দিয়েছেন সবসময়, এর ফলে মুসলিম সমাজ জ্ঞান বিজ্ঞান চর্চায় এগিয়ে যাওয়ার প্রেরণায় উজ্জীবিত হয়েছে। তখনকার সময় তিনি প্রচার করেছেন যে জ্ঞান আহরণ করা কতটুকু জরুরি। এবার চলো আমরা মরুভাস্কর প্রবন্ধটি পাঠ করে বিশ্লেষণ করার চেষ্টা করি। মরুভাস্কর প্রবন্ধটি লিখেছেন হবিবুল্লাহ বাহার। যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে, মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠ, ফুটিয়েছেন লাবণ্য, মরুভাস্কর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তিনি তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, তার সাথে কারো তুলনা কখনই হয় না এবং চলবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা। হযরতের জীবনের প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে, সত্যের কষ্টি পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে, পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি। তার জীবনীকে কষ্টি পাথরের দিয়ে যাচাই করা হয়েছে এবং সূক্ষ্ম সূক্ষ্ম বিশ্লেষণ করা হয়েছে, যা আর কোনো মহাপুরুষের বেলায় করা হয়নি।
আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ। বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই তারা মুখস্থ করে ফেলত। আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায়, মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত। সাহাবিরা এবং অন্যান্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন। ভাবা যায় এগুলো যে আমাদের তো সামান্য কিছু কথাই অনেক সময় মনে থাকে না, আমাদের লিখে রাখতে হয় বা কোথাও সেই তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে হয়, তারপরে আমাদের সেগুলো দেখে আবার আমাদের স্মৃতিশক্তি জাগ্রত করতে হয়। কিন্তু আরবের লোকদের স্মৃতিশক্তি আসলেই চমৎকার ছিল, তাদের এগুলোর কোনো প্রয়োজন হতো না, তারা মুখস্থ করে রাখতে পারত। হযরত মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেই মানবতার গৌরব। আল্লাহর নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবনযাপন করেছেন। 63 বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হযরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয়। তিনি ছিলেন এতিম, তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অভিসংবাদিত নেতা। হযরত যখন মদিনার অধিনায়ক, তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটা পানির সুরাহি। অনেকদিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলত না কোনো আগুন। একজন আল্লাহর নবী যিনি মদিনার অধিনায়ক রাষ্ট্রপ্রধান, তার ঘরের অবস্থা তোমরা দেখো লক্ষ্য করে। তার ঘরের মধ্যে একটি খাজুর পাতার বিছানা ছিল আর একটি পানির সুরাহি, যেটা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি খেতেন। কিন্তু তিনি ইচ্ছে করলেই কিন্তু এরকম রাজা বাদশাদের মতো সেই রকম আলিশান প্রসাদ তিনি তৈরি করে সেখানে আরামে আয়েশে দিন যাপন করতে পারতেন, কিন্তু না, তিনি তা করেননি। তিনি খুবই সাধারণ এবং অতি সাধারণ জীবনযাপন করে গেছেন, যা আসলেই দৃষ্টান্ত হয়ে রয়েছে পৃথিবীর বুকে। হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরতার। বিশ্বাসে তিনি ছিলেন অজেয়, অকেতু ভয়, সত্যি ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর, পর্বতের মতো অটল, তাকে আবার দেখতে পাই কুসুমের চেয়ে কোমল। এখানে আমরা হযরতের চরিত্রের সুন্দর একটি সংমিশ্রণ দেখতে পাই, যেখানে যা প্রয়োজন তিনি সেভাবেই তার কাজগুলো করে গেছেন। বন্ধু বান্ধবদের জন্য তার প্রীতির অন্ত নেই, মুখে তার সবসময় হাসি হাসি, ছেলে পিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুর আর বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রু সিক্ত হয়। বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন। মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদদেশে বসে যখন হযরত বক্তৃতা করছিলেন, একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগলো। হযরত অভয় দিয়ে বললেন, ভয় করছো কেন? আমি রাজা নই, কারো মুনিব নই, এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যার আহার্য। এখানে কিছু উদাহরণের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কত সুন্দর এবং সাধারণ জীবনযাপন করতেন তারই ব্যাখ্যা লেখক করেছেন। হযরত জীবনে কাউকে কড়া কথা বলেননি, কাউকে অভিসম্পাত দেননি। আনাস নামক এক ভৃত্য 10 বছর হযরতের চাকরি করার পর বলেছেন, এই সুদীর্ঘ সময়ের মধ্যে হযরতের মুখে তিনি কড়া কথা, মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হযরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি, বরং তিনি বলেছেন, এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো। কি চমৎকার তার চিন্তা এবং ভাবনা ছিল! তোমরা লক্ষ্য করো, একটা মানুষ যার কাছে তার ভৃত্য বা চাকর 10 বছর চাকরি করেছেন, কিন্তু তাকে একটা বারের জন্য তিনি কখনো কড়া কথা বলেননি এবং কখনো মুখ কালো করেও কথা বলেননি। আর যারা তার শত্রু ছিল কোনো অভিশাপও দেননি, বরঞ্চ তাদের জন্য দোয়া করেছেন। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এভাবেই ধনী শ্রেণীর লোকজন দেখো, তারা কোনো দেশ বা প্রদেশ যদি যুদ্ধ করে জয় করে করত, সেখানের মানুষদেরকে তারা এভাবে দাসত্ব স্বীকার করতে বাধ্য করত। জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব। প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমরে মরছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন প্রচার করলেন সাম্যের বাণী। সমগ্র জীবন দিয়ে তিনি সাম্যের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন। চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রাণের জন্য তিনি কাজ করেছেন। মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাফসি গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি এই যে সমাজে বিশৃঙ্খলতা, এই যে সমাজে যে বৈষম্য, সেগুলোকে তিনি ধূলিসাৎ করেছেন। একজন অবহেলিত গোলামকে তিনি এতটুখানি মর্যাদা এবং এতটুকু সম্মান দিয়েছেন যে তিনি প্রথম মুয়াজ্জিন হিসেবে মুসলিম ইতিহাসে তার নাম লিখে গেছেন। তিনি হচ্ছেন হাফসি হযরত গোলাম বেলালকে, এবং তিনি এই কাজটির মাধ্যমে বর্ণবাদ প্রথারও উচ্ছেদ করেছেন। নারীদের প্রতি এই যে জুলুম এবং অত্যাচার সে সময় ছিল আরও বেশি ভয়ঙ্কর। তখন এই নারীদেরকে
তিনি যোগ্য সম্মান দিয়ে ভূষিত করেছেন। নারীর অবস্থান পরিবর্তন এনেছেন হযরত। নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত। তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ। হযরত ঘোষণা করেছেন, বেহেশত মায়ের পায়ের নিচে, বেহেশত যদি তোমার আমার কাউকে পেতে হয় তাহলে অবশ্যই একজন নারী অর্থাৎ একজন মায়ের কাছে যেতে হবে এবং তাকে সন্তুষ্ট করার পরই তুমি বেহেশত নিশ্চিত করতে পারবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিই প্রথম যিনি নারীদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। কুসংস্কারকে হযরত কোনো দিনই প্রশ্রয় দেননি। একদিন হযরতের পুত্রের মৃত্যু দিনে সূর্যগ্রহণ দেখা যায়। লোকে বলাবলি করতে থাকে, বুঝি হযরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে। তখনই সবা ডেকে হযরত এই বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন, বললেন, আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি, চন্দ্র এবং সূর্য। কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ লাগতে পারে না। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময়। জ্ঞান যেন হারানো উটের মতো, তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক। আরও বলেছেন, তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি, শহীদের লহুর চাইতে পবিত্র। এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা তিনি দিয়ে গেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু জ্ঞানমূলক বা বহু নির্বাচনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা এতক্ষণ মরুভাস্কর প্রবন্ধটি পড়েছ, তার লেখক পরিচিতি পড়েছ, মূলভাব পড়েছ এবং সরব পাঠও করেছ। এখন অবশ্যই তোমাদের জন্য তা সহজ এবং সুন্দর হবে যে জ্ঞানমূলক এবং বহু নির্বাচনের প্রশ্নের উত্তরগুলো তোমরা যথাযথভাবে লিখতে পারবে। এজন্য প্রথমত আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে এ পর্যায়ে আলোচনা করব। চলো তাহলে দেখি জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো কি। প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে তা হলো, প্রাবন্ধিক হাবিবুল্লাহ বাহার কত সালে জন্মগ্রহণ করেন? জ্ঞানমূলক যখন প্রশ্নের উত্তর লিখবে তখন তা অবশ্যই একটি বাক্যের মাধ্যমে লিখে শেষ করবে। প্রাবন্ধিক হাবিবুল্লাহ বাহার 1906 সালে জন্মগ্রহণ করেন। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হাবিবুল্লাহ বাহার কার ভক্ত শিষ্য ছিলেন, মানে তিনি কাকে বেশি অনুসরণ করতেন এবং তার লেখাকে, তার আদর্শকে তিনি নিজের মধ্যে তা লালন করতেন। তিনি ছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি কাজী নজরুল ইসলামের ভক্ত শিষ্য ছিলেন। তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হাবিবুল্লাহ বাহার ছিলেন চিন্তা ও কর্মে পুরোপুরি কি ধরনের? তিনি ছিলেন চিন্তা ও কর্মে পুরোপুরি মানবতাবাদী। তার মধ্যে মানবিক দৃষ্টিভঙ্গি ছিল তুখর। তিনি মানবতার কথা বলতেন সবসময় এবং কিছু মানবতা কাজও তিনি করে গিয়েছেন। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন কারা? হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন কারা? আরবরা হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন, লিখে রাখাকে লজ্জার বলে মনে করতেন। এজন্য তারা অনায়াসে অনেক কিছু মুখস্থ করে ফেলতে পারতেন, কেননা তাদের স্মৃতিশক্তি ছিল খুবই সূক্ষ্ম এবং প্রখর। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পরিসর কত বছর ছিল? অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর জীবন অতিবাহিত করেছিলেন এই পৃথিবীর বুকে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন পরিসর ছিল 63 বছর। তিনি এই 63 বছর আমাদের জন্য কাজ করে গেছেন, আল্লাহর দেয়া বাণী আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই 63 বছর পর তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যান। এবার পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তোমাদের জন্য তা হলো, হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কিসের? কোমল ও কঠোরের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল। তিনি প্রয়োজন মতো কোথাও কোথাও কোমল এবং কখনো কখনো কঠোর চরিত্রের অধিকারী ছিলেন। যেখানে প্রয়োজন ছিল কোমলতার, তিনি সেখানে কোমল চরিত্রের উদাহরণ হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন এবং যেখানে কঠোরতার প্রয়োজন ছিল সেখানেও তিনি শক্ত হাতে ন্যায়ের প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।
দেখো, তার চরিত্রের এত সুন্দর একটি সংমিশ্রণ হয়েছিল। তিনি তার বন্ধুর যে বুলবুলি পাখি ছিল সেই পাখিটারও তিনি খবর নিতেন। অপরদিকে তিনি যখন দেখতেন কোনো অন্যায় অবিচার কিংবা কারোর উপর অত্যাচার হচ্ছে, সেক্ষেত্রে তিনি কিন্তু কঠোরতা অবলম্বন করতেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন এবং সাম্য প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এই কঠোর চরিত্রের উদাহরণ হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন সাম্যের বাণী। তাই বলা হয় হযরতের চরিত্রের সংমিশ্রণ হয়েছিল কোমলতা এবং কঠোরতা উভয়েরই। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাই মায়ের নাম কি ছিল, যিনি তাকে দুগ্ধপান করাতেন, তাকে লালন পালন করেছেন, সেই দাই মায়ের মার নাম কি ছিল? এই দাই মায়ের নাম ছিল হালিমা। তোমরা দেখেছো প্রবন্ধে উল্লেখিত আছে, এই দাই মাকে চিনি তিনি যখন দেখেছেন মহামজলিসের মধ্যখানে থেকে তিনি উঠে যেয়ে মা মা বলে চিৎকার করে এগিয়ে গেছেন এবং তাকে বসার জায়গা করে দিয়েছিলেন। এটা ছিল তার মায়ের প্রতি তার ভালোবাসা, শ্রদ্ধা। এগুলো ওই সময় সমাজ ব্যবস্থায় কিন্তু নারীদের কোনো অধিকার ছিল না, তাদেরকে পণ্য হিসেবে বিক্রি করে দেয়া হতো। তারপরে সেখানে কোনো পৈতৃক সম্পত্তির উপরে মেয়েদের অধিকার ছিল না, কিংবা স্বামীর সম্পত্তির উপরে কোনো অধিকার ছিল না। সে পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করেছেন তা হচ্ছে নারীদেরকে তিনি যথোপযুক্ত সম্মান দিয়েছেন এবং সেই সম্মানের পাশাপাশি তাদেরকেও সুশিক্ষায় শিক্ষিত করার জন্য তিনি উৎসাহিত করেছেন। এবং সম্পদের উপর যে নারীদের অধিকার রয়েছে তারাও যে মানুষ, সেই জিনিসটি তিনি এই সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন। অর্থাৎ মাকে যে সম্মান করার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যে নারী এই সমাজের জন্য কতটুকু জরুরি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরে রয়েছে বেহেস্ত মায়ের পায়ের নিচে উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে, যে কথাটি এখন মাত্র বলছিলাম যে মায়ের পায়ের নিচে যদি বেহেস্ত হয় তাহলে সেখানে মায়ের মর্যাদাটা কত দূর কতখানি হতে পারে আমরা অনায়াসেই তা চিন্তা করতে পারি। অর্থাৎ নারীর মর্যাদা বুঝাতে এখানে ব্যবহৃত হয়েছে যে বেহেস্ত মায়ের পায়ের নিচে। আমাদের জন্য সবচেয়ে বড় উপহার হচ্ছে আল্লাহর তরফ থেকে বেহেস্ত। আমরা ভালো কাজ করলে অবশ্যই বেহেস্ত যাব এবং খারাপ কাজ করলেও তার জন্য অনেক শাস্তির ব্যবস্থাও রয়েছে। সেক্ষেত্রে বেহেস্ত হচ্ছে আমাদের অনেক বড় একটি উপহার। সেই বেহেস্ততে যদি তোমাকে যেতে চাও বা যেতে হয় তাহলে তো মাকে সম্মান দিতে হবে, মাকে বুঝতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে শ্রদ্ধা করতে হবে। তাহলে বোঝা যায় যে ইসলাম নারীকে নারীর মর্যাদার ব্যাপারে কতখানি সোচ্চার ছিলেন এবং কতখানি নারীর মর্যাদার উপরে গুরুত্ব দিয়েছেন। পরবর্তী যে প্রশ্নটি রয়েছে, কোন পর্বতের পাদদেশে বসে হযরত বক্তৃতা করেছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভাস্কর প্রবন্ধটিতে উল্লেখিত যেখানে বসে তিনি বক্তৃতা করছিলেন সেই পর্বতটির নাম ছিল সাফা পর্বত। অর্থাৎ সাফা পর্বতের পাদদেশে বসে তিনি বক্তৃতা করেছিলেন। এরপরে হচ্ছে ধর্মের ব্যাপারে হযরত কেমন ছিলেন? যে কোনো ধর্মের ব্যাপারে তিনি প্রচার করেছেন ইসলামের বাণী, প্রচার করেছেন আল্লাহর বার্তা, কিন্তু কখনো কাউকে জোর জবরদস্ত করে বা তার মনের বিরুদ্ধে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে কখনোই তিনি হস্তক্ষেপ করেননি। তার কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন জামায়াতের মাধ্যমে কিংবা তাদের সাহাবীর মাধ্যমে কিংবা তিনি নিজে স্বয়ং, কিন্তু কখনো সে ব্যাপারে তিনি খুবই জোর জবরদস্ত বা অন্যায় ভাবে তাকে কালেমা পড়িয়ে ধর্মের অনুসরণ করার ব্যাপারে কখনই তিনি বলেননি। বরঞ্চ যে যে ধর্মেই পালন করুক না কেন তিনি সেই ধর্মের ব্যাপারে ছিলেন উদার ও সহিষ্ণু। তিনি সকল ধর্মকেই শ্রদ্ধা করেছেন, কিন্তু তিনি পাশাপাশি ইসলাম ধর্মের যে মাহাত্ম্য, ইসলাম ধর্মের যে গুরুত্ব এবং ইসলাম যে আল্লাহ প্রদত্ত একটি ধর্ম সে ব্যাপারে তিনি তার কথাগুলো সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য তিনি সবসময় কাজ করে গেছেন।
সেজন্য কখনো কোনো ধর্মাবলম্বী অন্য কোনো ধর্মের লোক বলতে পারবে না যে ইসলাম কখনো কোনো ক্ষেত্রে অশান্তি সৃষ্টি করেছে, কেননা ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। যে যে ধর্মেই পালন করুক না কেন, সে ব্যাপারে ইসলাম কখনোই হস্তক্ষেপ করে না, যেমনটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেননি। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে তা হলো, সে যুগে নারীদের আদর্শ গড়ে উঠেছে কাকে কেন্দ্র করে? সে যুগে নারীদের যে সম্মান বা নারীদের বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা, পর্যালোচনা করা এবং সমাধান করা, এগুলোর ক্ষেত্রে নারীদের আদর্শ গড়ে উঠেছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, যিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা। কিছু কিছু সমস্যা ছিল যেগুলো হয়তো বা নারীরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঠিক ভাবে হয়তো বলতে পারেননি বা তার কাছে পৌঁছাতে পারেননি, কিন্তু সেই নারীদের সমস্যা এবং তার সমাধানের জন্য যে আদর্শ গড়ে উঠেছিল তা ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, সত্য ও সংগ্রামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ছিলেন? তোমরা মরুভাস্কর প্রবন্ধটি পড়ে নিশ্চয়ই বুঝেছিলে যে তিনি বজ্রের মতো কঠোর ছিলেন। সত্য সংগ্রাম প্রতিষ্ঠায় তিনি কখনোই আপোষ করেননি, কেননা তিনি জানতেন যে সত্য এবং সংগ্রাম যদি সমাজে সুন্দরভাবে প্রতিষ্ঠিত থাকে, ন্যায়ের বিচার থাকে, তাহলে সেই সমাজ হবে সুন্দর এবং প্রত্যেকে সেখানে শান্তিতে সুশৃঙ্খল ভাবে বসবাস করতে পারবে। তো সেখানে সেক্ষেত্রে তিনি কখনো আপোষ করেননি। এরপরে রয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নয়ন অশ্রুসিক্ত হয় কখন? মানে কখন তিনি খুব বেদনা কাতর হয়ে যেতেন, কখন? তিনিও তো মানুষ ছিলেন এবং একজন মহামানব ছিলেন। এই মহামানব তিনিও ব্যথায় কান্না করতেন, খুশিতে হাসতেন এবং তেমনি করেই তার নয়ন বা চোখ অশ্রুসিক্ত হতো। কখন? যখন বন্ধু বিয়োগ হতো, মানে তার বন্ধু বা কেউ যদি তাকে ছেড়ে মারা যেতেন বা তার সাথে দেখা হবে না, এরকম যদি তিনি বুঝতে পারতেন তাহলে তার তিনি কষ্ট পেতেন এবং তার নয়ন অশ্রুসিক্ত হতো। পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞানকে কিসের সাথে তুলনা করেছেন? জ্ঞানকে হারানো উটের সাথে তুলনা করেছেন। তৎকালীন সময়ে আরবদের কিন্তু প্রত্যেকেরই প্রায় উট ছিল এবং উটগুলো তাদের প্রয়োজনীয় কাজে অনেক সহায়তা করত এবং তারা সেভাবে উটের উপর নির্ভরশীল ছিলেন। তো তাদের এই প্রয়োজনীয় একটা জিনিস যা উট, সেটা হারিয়ে গেলে সে তাকে হুন্নে হয়ে খুঁজে বের করেই আনতে, এরকম ভাবে তারা জীবনযাপন করতেন। অর্থাৎ এই উটটা না হলে যেন তাদের চলবেই না। ঠিক সেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান আহরণকে হারানো উটের সাথে তুলনা করেছেন, যে তোমরা জ্ঞান অবশ্যই যেখান থেকে পারো সেখান থেকে এনেই নিজের ভান্ডারে পূর্ণ করবে। তো এখানে খুব সুন্দর একটি উপমা ব্যবহার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি হারানো উটের সাথে জ্ঞানকে তুলনা করেছেন। হারিয়ে যাওয়া উটটি যেমন খুঁজে বের করতে হন্যে হয়ে সবাই খুঁজে বেড়াবে, তেমনি জ্ঞানও অন্বেষণ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে জ্ঞান অর্জন করা এবং জ্ঞানকে চর্চা করা যে কতখানি জরুরি। আবেসিনিয়ার বর্তমান নাম কি? অর্থাৎ একটা জায়গার নাম, যেটা এখন নাম পরিবর্তিত হয়ে নাম হয়েছে ইথিওপিয়া। তোমরা জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো যেভাবে শিখলে এবং বুঝলে, আসলে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো কিন্তু বহুনির্বাচনিক প্রশ্ন হিসাবে, তোমরা এই জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরগুলো আশা করি সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং শিখতে পেরেছ। তোমাদের বহুনির্বাচনে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু এই জ্ঞানমূলক প্রশ্নগুলো শিখলেই তোমরা ইনশাআল্লাহ পারবে। অর্থাৎ বহুনির্বাচনে যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর মধ্যে চারটি করে অপশন দেয়া থাকবে এবং চারটি থেকে যেটা কারেক্ট বা সঠিক উত্তর সেটাই তোমাকে খুঁজে বের করতে হবে এবং লিখতে হবে। তোমার যদি জানা থাকে যে সঠিক উত্তরটি আসলে কি, তাহলে বোধ করি তোমার খুঁজে বের করতে বা লিখতে কোনো সমস্যাই হবে না। সেজন্য তোমাকে কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি এবং প্রবন্ধটি ভালো করে পড়তে হবে। এতক্ষণ তোমরা এই ক্লাসটি দেখছিলে এবং বুঝতেই পারছো যে এত সুন্দর এবং চমৎকার এই প্রবন্ধটি যা হবিবুল্লাহ বাহার লিখেছেন, সেটি তোমরা পড়লে এবং সেখান থেকে আমাদের এই সমাজের জন্য
কি কি করে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমরা সে সম্পর্কেও ধারণা পেয়েছি এবং জানতে পেরেছি। তাহলে চলো আমরা এখন এক নজরে দেখে নেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যিনি শান্তির বার্তা এই পৃথিবীর বুকে উপস্থাপন করেছেন বা প্রতিষ্ঠিত করে গেছেন সেখানে তিনি কি কি কাজ করেছেন এক নজরে আমরা চলো একটু দেখে নেই। তিনি ছিলেন নিরহংকারী, তিনি নারীর সর্বোচ্চ মর্যাদা বাস্তবায়ন করেছেন, কেননা তিনি প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন যে মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত এবং নারীদের যে সমাজে সম্মান দেওয়ার কথা তা তিনি এই সমাজে প্রতিষ্ঠিত করে গেছেন। এছাড়া তিনি দাসপ্রথার উচ্ছেদ করেছেন, যে সময় দাসপ্রথা ছিল সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ, মানুষকে কিনে সেই দাসত্বকে স্বীকার করতে বাধ্য করা হতো, সে সময় তিনি এই দাসপ্রথার বিরুদ্ধে কথা বলেছেন এবং সমাজে দাসপ্রথার উচ্ছেদ করেছেন। তিনি জ্ঞানের উপরেও গুরুত্ব আরোপ করেছেন এবং সকলকে বলেছেন জ্ঞান আহরণ করতে। কোরআন শরীফের প্রথম যে শব্দটি রয়েছে তা ছিল ইকরা, মানে পড়ো, অর্থাৎ জ্ঞান আহরণ করো, এবং তিনি সেই জ্ঞানকে তোমরা জেনেছো যে হারানো উটের সাথে তুলনা করেছেন এবং যেখান থেকে পারা যাক না কেন সেই জ্ঞানকে খুঁজে নিয়ে আসার জন্য তিনি বলেছেন। তিনি কুসংস্কার মুক্ত সমাজ গঠন করেছেন, তিনি কখনো নিজের আধিপত্য বিস্তার করতে গিয়ে তিনি কখনো কুসংস্কারকে প্রশ্রয় দেননি। তিনি সাম্যের বাণী প্রচার করেছেন, যেখানে উঁচু নিচু বলে কিছু নেই, তিনি এখানে মানবতা যেমন পরিচয় দিয়েছেন তেমনি সকলের প্রতি তিনি সমান দৃষ্টি স্থাপন করে গেছেন। তিনি সমাজে সালাত বা নামাজ প্রতিষ্ঠা করেছেন, যার বিনিময়ে সমাজে এসেছে সুখ এবং স্বাচ্ছন্দ্য। তিনি দেশ পরিচালনা করতে গিয়েও যে নৈতিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আসলে বিরল, তার মতো এরকম দেশের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা বা ক্ষমতা সর্বোপরি এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তাহলে এই ছিল এক নজরে আমাদের দেখে নেওয়ার মতো যে এই প্রবন্ধটির মাধ্যমে আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে কি কি অবদান রয়েছে তা জানতে পারলাম। এতক্ষণ তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো। এবার পাঠ যাচাই পর্ব, বরাবরের মতো এবারও কিছু প্রশ্নের মাধ্যমে আমরা পাঠটি যাচাই করে নিব। প্রথম প্রশ্নটি হচ্ছে, মরুভাস্কর শব্দের অর্থ কি? হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে, মরুভাস্কর শব্দটির অর্থ হচ্ছে মরুভূমির সূর্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? তিনি ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। এবার তৃতীয় যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, কাদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ? সেকালে মানে আরব দেশের লোকদের কিন্তু স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তোমাদের উত্তর সঠিক এবং সুন্দর হয়েছে, সে সময় তারা বড় বড় হাদিসগুলো না লিখে রেখে মুখস্থ করে রাখতেন। চতুর্থ যে প্রশ্নটি রয়েছে তা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভৃত্যের নাম কি ছিল? তার কাছে যে 10 বছর চাকরি করেছেন সেই ভৃত্যের নাম ছিল আনাস। তোমাদের উত্তর সঠিক হয়েছে। এবার বাড়ির কাজ, তোমাদের বাড়ির কাজ হচ্ছে শব্দার্থ ও মূল ভাব শিখবে এই মরুভাস্কর প্রবন্ধটি থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে এই শুভকামনা তোমাদের সকলের জন্য, এবং আশা করি ক্লাসটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং মনোযোগ সহকারে দেখেছো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।